হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এই সময় ব্লগ করার কোনো রকমই কোনো পরিকল্পনা আমার ছিল না এবং এটা আদপে কোনো ব্লগও নয়, এটা জাস্ট দুটো আবেদন নিয়ে তোমাদের কাছে আমি এসেছি। যে আফটারঅল প্রত্যেকেই আমরা মানুষ। আমি কালকে সারি কাকিমার কাছে, মানে যার চ্যানেলের নাম হচ্ছে লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, তো ওনার চ্যানেলে আমি একটা ভিডিও দেখি যেখানে উনি একটি মেয়ের সম্বন্ধে বলেন যার চ্যানেলের নাম হচ্ছে ঝুমুর লাইফস্টাইল। তো মেয়েটি ভীষণ রকমভাবে এখন মানে মানে কি বলবো, ভীষণ রকম বিপদ নেমে এসেছে ওর জীবনে, এবং ওর স্বামী খুব অসুস্থ এবং পা মানে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে ডিউ টু সাম নেগলিজেন্স হয়তো হতে পারে, যে পাটা অ্যাম্পিউট করতে হতে পারে। তো এরকম একটা কন্ডিশনে একটা গ্রামের মেয়ে, তো ভীষণ রকমভাবেই ওর সাহায্য দরকার। তো অ্যাজ আ ফেলো ইউটিউবার আমারও মনে হয়েছে যে দেখো, আমি হয়তো খুব নগণ্য একটি ইউটিউবার, কিন্তু যদি দুটো লোকের কাছেও আমার এই কথাটা পৌঁছায়, তোমরা যদি একটু ওই সমস্ত, মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না, কিন্তু তোমরা ওই যে নামটি বললাম সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা তার পাশে গিয়ে একটু দাঁড়াও, তার একটু ভিউটা বাড়িয়ে দাও, এইটা আমার হাত জোর করে তোমাদের কাছে আবেদন। আর আরেকটি চ্যানেলের কথা আমি আজকে এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে পাপড়ি ভাবনা চ্যানেলের পাপড়িদির কাছ থেকে শুনলাম, যে পাপড়িদিও এইরকম চেষ্টা করে মানুষকে সাহায্য করা, এরকম যারা যাদের সত্যিকারের প্রয়োজন, যারা ইউটিউবে এসেছেই যে কিছু দুটো পয়সা রোজগার করে তার সংসারে একটু উন্নতি আনবে, এইরকম। তো সেই রকমই একটি মেয়ের কথা আমি শুনলাম, পাপিয়াজ লাইফস্টাইল। তো প্লিজ বন্ধুদের কাছে আমি এইটাই আবেদন করব যে বন্ধুরা প্লিজ এই দুটো চ্যানেল, পাপিয়াজ লাইফস্টাইল আর ঝুমুর লাইফস্টাইল, এই দুটো চ্যানেলকে প্লিজ একটু ভিজিট করো, আমার কথায় নয়, তোমরা গিয়ে দেখো, সত্যতা যাচাই করো এবং ওদের পাশে একটু দাঁড়াও এবং ওদেরকে একটু সাবস্ক্রাইব করো। দেখো, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, হ্যাঁ, জাস্ট একটা বাটন প্রেস করলেই হয়ে যায়, এবং যদি একটু ওদের ভিউ করো, ওদের ভিডিওসটা যদি একটু ভিউ পায়, তাতে যদি ওরা দুটো পয়সা একটু কামাতে পারে, তাতে কারোর তো কোনো ক্ষতি নেই। তাই আমি এইটুকু তোমাদের প্রত্যেকের কাছে বলবো যে তোমরা প্লিজ এই দুটো চ্যানেলকে একটু সাপোর্ট করো এবং ওদেরকে এই বিপদ থেকে একটু তুলে দাঁড় করো। থ্যাংক ইউ।